তোমার জামাই কো তেয়ারি আইনে তো ঘরের ভিতরে বলিস আত্মা দিয়া আমার টেয়ার দেওয়া লাগে নাম ভাই আমার টেয়ার দাও বুঝছি তোমরা তেমন টেয়ার নিয়ে যেত না লুপ লয়ে টেয়ার নিতে হইব আপনারা তো মনে করেন যে উঠতে টাকা আনছেন, ঠিক আছে, সুন্দরভাবে বুঝে শুনে টাকা আনছেন। এখন যদি মনে করেন টাকাটা না দেন তাহলে মনে করেন যে আমাদের সমস্যা, কারণ আমরা তো মনে করেন যে ফরেন অধীনে থাকতে পারি। ওটা বুঝছেন, টাকাটা মনে করেন যে ভালোভাবে দিয়ে দিয়েন তাহলে মনে করেন যে হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমাকে তো সমস্যা, আর একটা সপ্তাহ সময় দেন, এক সপ্তাহ পরে আপনাদের টাকাটা দিয়ে দেবো। আচ্ছা ভাই, আপনারা যদি মনে করেন যে আমার টাকাটা ঠিক মতো না দেন তাহলে আমার চাকরিটা চলে যাবো। এক সপ্তাহ সময় চাইছেন, এক সপ্তাহ পরে আমার টাকাটা দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, সামনে সপ্তাহে আপনি টাকাটা দিয়ে দেবেন। কেউ যে আগে ঘুরাই তাড়াতাড়ি।
তিন সপ্তাহ ধরে কিস্তি টাকার জন্য আমি ঘুরতেছি, টাকা পাইতেছি না। কইছেন শুক্রবারে টাকা দিবেন, দেন টাকা দিন, চলো টাকা দিন। আপনার জন্য আমার চাকরি যাবার পথে এখন, দেন চলো টাকা দিন। স্যার আমরা একজনের কাছে টাকা পাইতাম, আচ্ছা আসলে উনি টাকাটা দেয় নাই, তো সেজন্য আমরা কিস্তিটা দিতে পারতেছি না। আমাদের স্যার আরেকটু সময় দেন, আমরা কিস্তিটা দিয়ে দিন। ভাই আর কোনো সময় দেওয়া যাবে না, ঠিক আছে? আপনাদেরকে সময় দিলে আমার চাকরি সমস্যা হবে, ঠিক আছে? এই মুহূর্তে এখন টাকা দিন, যদি টাকা না দেন আমি তার নিয়ে কেস করবো অথবা লোকজন ডাকবো। দেন টাকা দিন, আপনাদেরকে অনেক সময় দিছি, প্রায় তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যদি এই মুহূর্তে টাকা না দেন আমি কিন্তু মানুষ ডাকবো অথবা তার নিয়ে কেস করবো। দেন টাকা দিন স্যার, একটা সুযোগ দেন স্যার। এক মিনিটও সুযোগ দেওয়া হইব না, টাকা দিন স্যার। আপনি একটু দয়া করেন, কি কও, আমরা ওই ওর বাপের বাড়ি থেকে টাকা আনবো, আমরা এই সপ্তাহে আপনার সম্পূর্ণ টাকা দেবো স্যার, একটু দয়া করেন স্যার। ঠিক আছে, এবারকার মতো আর এক সপ্তাহ সময় দিলাম, ঠিক আছে? এই তারিখ যেন মিস না হয়, যদি মিস হয় তাহলে কিন্তু আমি তানার মধ্যে কেস করবো। বাবের টেয়া ছিল, আমার তো মিষ্টি মধুর কতটা টেয়া দেওয়ার চেষ্টা গেল। বস খালি অর্ডার দেন, বানাইলাম খালি অক্ষণে। বস শুরু করবো ভাই, আমি টেয়াটা দিয়ে দেবো ভাই, মানে ভাই মেরে নাম টেয়াটা দিয়ে দেবো ভাই, একটু সময় দেন আমারে। বস সাই রয়েছেন কা দিমু নাকি দু একটা? কি কয়
দেখেন তো মাইরে কি করছেন, টাকা না থাকলে কি কেউ এভাবে মারে? দেখেন তো মাইরে কি করছেন, দেখেন কি করছেন। আমরা কি মানুষ না? আমগরে কি মানুষ মনে হয় না? এইভাবে কি কেউ রে কেউ মারে? এই মহিলা আজকে কতদিন ধরে ঘুরে আছো? টিয়া অক্ষরের ভিতরে টিয়া দে তাহলে। কিন্তু দেখ সত্যি তোর তো আমার কেমন সাজ করছি, তোর গেলে এইভাবে সাজ করব মস্ত। শোনেন মা বোন সবারই আছে, কেউ কি এইভাবে মানুষের সাথে ব্যবহার করেন? টাকা পাওয়া টাকা নেবেন, আমি আমার বাপের ভিতরে টাকাই নামলে দিয়ে দেবো টাকা। কি ব্যবহার করে এভাবে কি কেউ ব্যবহার করে নাকি? দেখেন তো বাড়ি কি করছেন। মিষ্টি মধুর কথা কেউ না, টাকা কেমনে দিবে এটা কও, টাকার দরকার। আমগরে আগামী শুক্রবার পর্যন্ত সময় দাও, টাকা দিয়ে দিন। আর যদি না দিতে পারি তাহলে বাড়ি ঘর যা আছে সবার মগে দিয়ে দেন। আমগরে আরেক সপ্তাহ সময় দাও। এই কথাটা মনে রাখবি, আজকের মাঝে দেখছো তুই ঠিক টাইম মতো টাকাটা দিয়ে দিবি। আমি লেগেছি না মতো, কিন্তু এমন মাঝে দেখছো না আবার নতুন করে মাঝ দাও। বছরে লেগে গেল আমরা, সামনে সপ্তাহে যেন টাকা পাই। চল কি সেই আমার লগে ক রক্ত মক্ত কি আর? হ্যাঁ রক্ত মুক্ত কিসে সারা টিয়া বানাও, মাংস টিয়া বানাও, সবাই মিলে তাদের মারছে থাকলে। আচ্ছা ব্যাপারটা আমি বুঝছি, চিকিৎসার আগে করাই তারপর যেটা করার এটা করবো না, ব্যবস্থা করবো না আমি। আমি যেমনে বুদ্ধি দিব ঠিক এই বাবুই চলবি, কথাটা যেন মনে থাকে। যা এখন হাসপাতাল নিয়ে যা। এই গ্রামবাসী একটা কথা মনে রাখবেন, আমার নাম খুকন শয়তান, আমার বোনের জামের টাকা লাগিয়ে মারছে, এটা আমি দেখবো। দেখবেন কি শয়তানি যে করি, শয়তানের দেখছেন কি শয়তানি। আমার নাম খুকন শয়তান।
টাকা দাও ডুবাই যাম, 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 টাকা দাও ডুবাই যাম। বেরেলি দেখি বেড়া গাছতলা কোন গোস্তলা চলেন বস, চলেন বস, চলেন টাকা দাও ডুবাই যাম, 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 টাকা দাও পাগল হয়ে গেছ, টাকা দাও ডুবাই যাম, পাগল হয়ে গেছ কে টাকা নেবেন? ইয়েস টাকা নেব। আমার
এমনিতে না টাকা দো ডুবাই যাবো টাকা দো ডুবাই যাবো টাকা দো টাকা দো ডুবাই যাবো 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 ডুবাই যাবো টাকা দো 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 টাকা দো ডুবাই যাবো 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 টাকা দো টাকা ডুবাই যাবো আমার এই ছাগলের গুণে আর ভালো লাগে না, করতাম খুব নেও নেও তাড়াতাড়ি খাও, আবার কেউ দেখে ফেলাইব না, তাড়াতাড়ি খাও। আমি তো পাগল, পাগল রাতে খাইবা পাগল রাতে তুমি খাই না।
খেয়াল রেখো কই যাবে ঠিক কালাই কেউ দেখতেছে না তুমি তাড়াতাড়ি খেলো সত্যি ভাগলি আছে গা গোরে মাস শুরু করছে দেখছো অবস্থাটা পাগলে ভাত খায় পাগলে খাই লতা পাতা গাছের পাতা দূর বা ঘাস খায় পাগলে হ্যাঁ সামনে আর যাওয়া যেত না ডুবাই যাবো টেকা দাও দুবাই যাবো আমার শয়তানি বুদ্ধিটা ঠিক ওই দেজা কাজে লাগছে আপনি উসমান ভাই টাকা লিয়ে গাছ তোলা বসে রয়েছে টেকা দো ডুবাই যাম টাকা লাগাইছি আঙ্গুল
এটা তো আঙ্গুর ফল না ভাই, আঙ্গুর আঙ্গুর দেখতে খাইয়ে উঠো না। বাঁচাও 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 উমা বাঁচাও 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 কে আছো আমাকে বাঁচাও বাঁচাও লয়ে গেছে গা ছাগল ছাগল লয়ে গেছে গা ছাগল লয়ে গেছে গা বাঁচাও বাঁচাও আঙ্গুর ফলটা মিষ্টি আছে ভাই, মারা আঙ্গুর ভাই ভাই কাটি গেছে কাটি গেছে ভাই কাটি গেছে আঙ্গুর আঙ্গুর ফল কাটি গেছে ভাই কাটি গেছে ভাই কাটি গেছে আমি তো ভাগ লৈছেন ভাই জানি না তুই যদি হইতি গলার মালায় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা আদরে গলে ফরাইয়া সস্তে আইনা ধরিয়া আদরে গলে ফরাইয়া সস্তে আইনা ধরিয়া শান্তি পাইতা দেখিয়া নিরালায় রঙ্গিলা তুই যদি হইতি গলার মাল ওমা বাঁচাও বাঁচাও ইয়া গান গা ভাই কি করতাম একটা রোমান্টিক গান গা ঠিক আছে ভাই গান কম ভাই গান করে আমার সাই দিবেন রোমান্টিক গান গা চেচি চেয়েছি তোমাকে পেচি পেয়েছি তোমাকে দেখেছি এই অন্তরে তোমাকে তোমাকে চেয়েছি তোমাকে পেয়েছি শোন এই গানটা ভালো হচ্ছে না তুই একটা শাবনুরের গান গা সাবনুর গান কুমু সাবনুর গান কইলাম আসা দেবেন তো দেন কইলাম তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই চল যালেগা কি টাকা নিতি না আয় টাকা লইয়া যা আয় টেকা দাও ডুবাই যাবো ডুবাই যাবো শোয়ালের কাছ থেকে আমার স্বামী কিছু টাকা পয়সা আনছিল তো তিনি টাকা পয়সা দিতে না দিকা তানি মাস্তার নিয়ে আইসা আমার স্বামীর খুব মারছে মারছে পরে এখন আমার স্বামী পাগল হয়ে গেছে গা তো আমার চলার ওখানে সমস্যা হইতেছে তো আপনি একটা সমাধান করে দেন কি টাকার জন্য তোমার স্বামীকে তোমার বাড়িতে গিয়ে বাঁচছে
সুদের টাকার জন্য কিরে ইসু সুদের টাকার জন্য বাড়িতে গিয়া বাড়িজুর করে যা এক ঘন্টার ভিতর তুমি কোনো চিন্তা করবা না এর বিচার যে কিভাবে করা লাগে সেটা আমি খুব ভালোভাবে জানি কৃষক গেছে ওরে দৌড়ে নিয়ে আসার জন্য তুমি এখানে বসো আমি আসতেছি ঠিক আছে আমি দেখতেছি ধন্যবাদ জি সত্য মানে সে আমার অনেক দিন ধরে ঘুরে আজকে দিব কালকা দিব টাকা দিতেছে না ঘুরাইতেছে তারপর আমি ওর প্রতি রাগ হইয়া দু চারটা ঘুষি দিছি এটা সত্য ঘটনা সত্য শোনো তুমি যে স্বামীর আঘাত করছো মায়ের দূর করছো আবার তুমি নিজে স্বীকারও করছো তোমার মায়ের খেয়ে তো এখন ওর স্বামী মেন্টাল ওর স্বামী পাগল হয়ে গেছে এখন তো ওর সংসার তোমার চালাইতে হবে এখন তুমি কি করবা এখন থেকে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বাজার এর বাড়িতে পৌঁছাই দিবা কিভাবে দিবা কই থেকে দিবা সেটা দেখার বিষয় না চাউল ডাউল তরি তরকারি কাঁচা বাজার মাছ সবজি টবজি সব কিছু দিবা কথা তো মনে থাকে বুঝছ আমি কিন্তু চেয়ারম্যান আমার কথা যে কোনো নড়ছন না হয় যাও আর নয়তো সোজা মামলা হয়ে যাব চাচা আপনার কথা মতো আমি মাইনর গেলাম মানে বাজারটা জ্বালাকে আমি দিলাম দেখেন ওই দিন খাই কামড়দা আমার পার মাংস নিছে গা দেখছি তোমার কামড়াইছে তুমি গিয়ে চিকিৎসা করো পাগলের কাছে গেছো আর পাগলের মায়ের দূর করছো পাগলের তো কামড়াইবই সঠিক মতো বাজার সদাই দিও যাও পাগলের কোনো বিচার নাই পাগলে মানুষের কামড়াই আর তোমরা ফাগলের কাছ থেকে একটু দূরে সইরা থাকো বুঝছ চেয়ারম্যান চাচা যে এটা কইছে এটা মাইনা খাইছ আর নাইলে কিন্তু কেস করে দেব আর নাইলে ডাইরেক্ট মামলা হয়ে যাইব যাও ঠিক আছে চেয়ারম্যান চাচা আসসালামু আলাইকুম পাশি ওয়ালাইকুম শোনো তুমি যাও বিচার ঠিক মতো করছি এখন বুঝবো নে তোমার জামাই রে মারছে মেরে বিচার হইতেছে টিয়ার পাইব মাসে মাসে বাজার দিল যাও কি কর ঠিক আছে একদম ঠিক আছে কইও চেয়ারম্যান চাচা কিস্তির ছাড় দিয়ে আইতেছে আরে বলিস কি কিস্তি ছাড় আবার আমার বাড়িতে আসবো কে একটা শেষে তুই না আসে তুই আরেকটা আসবে হ্যাঁ কি বিচারের জন্য আসছো
আর তোমার এই অবস্থা কি কি হইছে গুলি? হ্যাঁ, সারা শরীর লোভেন্টিস। আমি উসমানের কাছে কিছু কিস্তির টাকা পাবো না আসছিলাম, বাড়িতে টাকা আনতে গেছি, যাই এদিকে উসমান নাই। ঘরে ডাক দিছি, উসমান ভাই বাড়িতে আছেন? তারপর উনি বাড়িতে নাই, উনি বউ বাড়ি থেকে বের হয়েছে। বের হয়ে আমাকে বললো, কি ব্যাপার, আপনি কিসের জন্য আসছেন? আমি বলছি যে উসমান ভাইয়ের কাছে কিছু টাকা পাবো না আসছিলাম, টাকাটা দিন। তারপর উনি বললো যে আমার কাছে তো টাকা নাই, তোমার উসমান ভাই গেতে গাছের নিচে টাকা নিয়ে বসে রয়েছে। টাকা দেন, আমি টাকা আনতে গেছি, আমার জিজ্ঞা ওইটা কি? আমি বলছি ওটা তো আঙ্গুল, পর আমার আঙ্গুলের মধ্যে কামু দেখো না, এটা তো আঙ্গুল ফল। হ্যাঁ, আমারে বলে এটা নাকি আঙ্গুল ফল। এই আঙ্গুল রে কামুর দিয়া কয়, এটা নাকি আঙ্গুল ফল না? জি, তাইলে তো হয় পুরা পাগল হইছে। হ্যাঁ, পাগল হইছে দীর্ঘা। সেলমন চাচা, এখন আমি আপনার কাছে একটা সঠিক বিচার চাই। শোনো, তোমরা কিস্তি টিয়া দিছ? জি দিছ না? জি। তোমরা কিস্তিতে টিয়া দাও নই? হ্যাঁ, টিয়া ভাষা ঠিক মতো কামায় করতারা না, কিস্তিও ঠিকঠাক মতো দিতারা না, হের গেছে গা মাথা নষ্ট হয়ে পাগল হয়েছে। তোমরা এই যে একটা দুইটা তিনটা চারটা কিস্তি আটকিছে গেছ টিয়ারে, টিয়া জোগাড় না করতে ভাই আর মাথা মোতা নষ্ট হয়ে গেছে গা, আঙ্গুল ভোল কয়া আঙ্গুলের কামড়াইছে। জি, অনেক তো বুড়ো পাগল হয়েছে, অনেক সংসার চালাইবো কেডা? তোমরা হ্যাঁ সংসার চালাই যান, হ্যাঁ তো এদিক সেদিক যাইবো গা, হ্যাঁ বউরে দিয়ে আসনা করবো কেডা? তোমরা যদি টিয়া বসা না দিতা তাই পাগল লইলে, তুমি কিস্তির টিয়া জোগাড় করতো না ফেরে হ্যাঁ পাগল হয়েছে। জি, অনেক হ্যাঁ সংসার তোমরা চালাই যান, হ্যাঁ বউর চাইল ডাইল তরি তরকারি তেল সাবান যত কিছু লাগে সব তোমরা কিস্তির অফিসাররা হ্যাঁ বাড়িতে না কিনে কিনে দিয়ে যাবে। আন্না হইলে তুমি বিরুদ্ধে উল্টা মামলা করব, হ্যাঁ কিস্তির উপরে টিয়া দিয়ে তোমরা হ্যাঁ পাগল বানাইছ, কথাটা মনে রাখবো। চেয়ারম্যান স্যার, এটা কেমন বিচার করলেন আমি কিছু বুঝলাম না, আইসি বিচার চাইতে এমন আমনে কোনারা জরিমানা দিতে? যেটা বলছি সেটা করো, আর যদি না করো তাহলে উল্টা মামলা খাইবা, আমি চেয়ারম্যান সাক্ষী, কথাটা মনে রাখবো যাও। চাচা যেটা কইছে এটা ভুলিস, আনাইলে কিন্তু একেবারে অনুই দিলাম নি চাচা। না না রাখ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আরে বেটার ভাবু বানায়া, কে বসে দিয়া ভাবু বানায়া, কাম দিয়ে দিবি কেন? দূরে দূরে যেন থাকে, আর যদি আসে উসমানের যে ব্যাপার মানুষের কামড়ায় কামড়াইলে বলে বিচার পাইতো না, পাগলের কোনো বিচার নাই, ঠিক আছে কথাটা মনে রাখি, আর বলে দে। ঠিক আছে, আর তুমি যাও, তোমার আর চিন্তা করা লাগবে না, তোমার সংসার এলা ওরই ঠিকঠাক মতো চালাই দেবো, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, একটু দেখা করে যান।
এর কাছে একটা সের মেঞ্জা একটা গাছের ডালা ওঠা এর সেবালা এর কাছে দানা গিয়া কষ্ট মষ্ট করাল বেড়া সেরা দিন গিয়া ওই দিকটা চলে যায় ঠিক বুঝলেন ওই তো শুধু শুয়েলটা যে বেবা কামড়াইছে কিস্তি সারবে যে বেবা কামড়াইছে এই বেবা আমরা ধরো সামনে থাকে আর যদি দিই ওই বয় দিই বয় আচ্ছা ঠিক আর হলো আমরা একটা ভাল করে দেই সবার হেলি দূর রই মুগে হ্যাঁ শুনছি সে নাকি মানুষের কামরা হ্যাঁ স্যার তাকে তো আমার অ্যারেস্ট করতে হবে যাও তাকে অ্যারেস্ট করো স্যার হ্যাঁ তো সবারই কামরায় মানুষ যায় যাহারই কামরায় আপনি চলেন কারণ কারণ আমি অফিসার দেখি কি সে যদি আমার যদি কামড় দেয় স্যার কিছু বললেন কিছু বলি নাই স্যার কন্ট্রোল রুমে ফোন দেন আরো ফোর্সের দরকার আছে ফোন দিতে হবে না আমরা পুলিশ তোমরা আমার সাথে চলো সাহস আছে না আছে স্যার চলো দেখি যাও তোমরা যাও স্যার আপনি যাবেন না না আমরা আমার আমি যাচ্ছি না তুমি যাও তোমরা বয় কিসের তোমার পুলিশ না আমি তোমাদের সার না হ্যাঁ স্যার হ্যাঁ আমি তোমাদের সার তো জি স্যার যাও আমি অর্ডার দিলাম যাও যাও না পিস্তল রেখে দেয় যদি আমার তো নিয়ে আবার ফাগল আমার গুলি করে যদি কামড় দেয় ধরো ওকে ভয় পাবে না ধরো ধরো ওকে টাকা দাও ডুবে যাবো ধরো টাকা দাও ধরো ওকে টাকা দাও স্যার ধরছি স্যার স্যার ধরছি স্যার টাকা দেন ডুবাই যাবো স্যার
টাকা দেন, ডুবে যাবো, টাকা দেন, ডুবে যাবো, টাকা দেন, ডুবে যাবো, টাকা দেন। আসসালামু আলাইকুম দরগা স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। আপনি ভালো আছেন? ছাগলটা নিয়ে কই যেতেছেন? শুনলাম সে নাকি মানুষকে কামড়া, এই জন্য তাকে থানা নিয়ে যেতেছে স্যার। ছাগল তো ছাগলই, ছাগলের কোনো বিচার আছে স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসলে তো কথাটা ঠিকই বলছে, পাগলের তো কোনো বিচার নাই। আসলে তাকে ধরাটা তো আমার ঠিক হয় নাই স্যার। পাগলের ধরা মনে আঙ্গ অন্যায় হয়েছে। ঠিকই স্যার। স্যার টাকা দেন, ডুবাই যাবো, ডুবাই যাবো স্যার, টাকা দেন স্যার, টাকা দেন, ডুবাই যাবো স্যার। হ্যাঁ ওকে ছেড়ে দাও। ঠিক আছে স্যার, চলে আসো। হ্যাঁ তুমি চলে আসো স্যার। স্যার টাকা দেন স্যার, ডুবাই যাবো স্যার, স্যার টাকা দাও, ডুবাই যাবো, টাকা দাও, ডুবাই যাবো, টাকা দাও, ডুবাই যাবো।